নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। অগস্ট 2023, আপনি তুলা রাশির মানুষ, আপনার জন্য এ মাস কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেকে আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আপনারা এই রাশিফল দেখে বড় ধরনের সিদ্ধান্ত কিন্তু নেবেন না। বড় ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে অবশ্যই পরামর্শ আপনারা নিন। তবে হ্যাঁ, তুলা রাশির ক্ষেত্রে এই অগস্ট মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু শুভ বার্তাগুলো কিন্তু আপনাদের নিয়ে আসতে কিন্তু চলেছে। প্রথম আসি আপনাদের স্বাস্থ্য। আপনাদের রাশির অধিপতি একাদশভাবে অবস্থান করছে, কিন্তু 7 অগস্ট 2023 আপনার রেট্রোগ্রেড হয়ে আপনার দশমভাবে অবস্থান করবে। শরীর স্বাস্থ্য নিয়ে খুব যে বড় ধরনের সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না, ওভারঅল খুচরো সমস্যাগুলো থাকবে, তবে কিছুটা ব্যথাজনিত সমস্যা আপনাদেরকে কিন্তু ভোগাতে কিন্তু পারে, কিছুটা ব্যথাজনিত সমস্যা। এবার আসি আপনাদের অর্থ। আপনাদের ধনাধিপতি আপনার একাদশভাবে অবস্থান করছে এবং 18 অগস্ট পর্যন্ত একাদশভাবে থাকবে। এই 18 আগস্টের মধ্যে আপনারা সমস্ত প্ল্যানিংগুলো করুন। যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, কোনো জায়গাতে টাকা লগ্নি করতে চাইছেন, আপনি স্টক মার্কেট, শেয়ার বাজার, ফাটকা বা মিউচুয়াল ফান্ড, এখানে কিন্তু আমি বলবো আপনারা 18 আগস্টের মধ্যে আপনারা করুন। কারণ মঙ্গলের পজিশন, আপনার ধনাধিপতির পজিশন কিন্তু ভালো রয়েছে এবং চতুর্থ দৃষ্টি দিয়ে আপনার ধনভাবকে দেখছে, ইনকাম আপনার বাড়বে, আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে। কিন্তু 19 অগস্ট থেকে আপনার ধনাধিপতি দ্বাদশভাবে অবস্থান করছে, এখানে কিন্তু আপনাদের কিছুটা হলেও সমস্যা কিন্তু আপনাদেরকে দিবে। আপনাদের 19 অগস্টের পর থেকে খরচ আপনাদের বাড়বে। এই সময়টা আপনাদের 19 অগস্ট থেকে আপনাদের সেভিংসের দিকে মন দেওয়া কিন্তু দরকার রয়েছে। অযথা কিছু ফালতু খরচ হওয়ার সম্ভাবনা দেখা কিন্তু যাচ্ছে। সন্তানের সঙ্গে কিছুটা মতবিরোধ, মতপার্থক্য তৈরি আপনার হতে পারে এ মাসে, কারণ শনি রেট্রোগ্রেড রয়েছে এবং সরাসরি রবি যখন আপনার 17 অগস্ট 2023 একাদশভাবে অবস্থান করছে, ইনকাম আপনাদের বাড়বে, সফলতা সাকসেস দিবে, কিন্তু সপ্তম দৃষ্টি দিয়ে আপনার পঞ্চম ভাবকে দেখছে এবং সেখানে পঞ্চম ভাবে শনি অবস্থান করছে সন্তানের জায়গা নিয়ে। সন্তানের সঙ্গে আপনার আর্গুমেন্টের জায়গা তৈরি হতে কিন্তু পারে, বা সন্তানের স্বাস্থ্য নিয়ে, সন্তানের কেরিয়ার নিয়ে এই সমস্যা কিন্তু আপনাদের কিন্তু থাকবে। এবং আপনার পঞ্চমভাবে শনি অবস্থান করে যারা পেট্রোল কেমিক্যাল, অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। আপনাদের এ মাসে সম্মান কিন্তু বৃদ্ধি হবে এবং দ্বাদশভাবে মঙ্গল চলে যাচ্ছে, মাঙ্গলিক দোষ সৃষ্টি করছে। যারা গাড়ি বাইক চালাচ্ছেন, ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে, কিছুটা হলেও সাবধানে কিন্তু গাড়ি বাইক চালাবেন। কর্মের জায়গাটা যদি আসি, দেখুন কর্মের জায়গাটাতে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন আপনাদের হবে এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, ভাগ্যক্ষেত্রে আপনাদের 100% বৃদ্ধি হতে কিন্তু চলেছে এই সময়। এবং এর পাশাপাশি
সপ্তমভাবে বৃহস্পতি আপনার অবস্থান করছে এবং রাহু। পার্টনারশিপ যারা বিজনেস করছেন, ধরুন আপনি 10 জন 15 জন মিলে পার্টনারে ব্যবসা করছেন, এখানে কিন্তু সতর্ক থাকুন। কিন্তু আপনার স্ত্রীর পরামর্শে, আপনার লাইফ পার্টনারের পরামর্শে আপনার কিন্তু জীবনে উন্নতি হবে এবং ইনকামের জায়গা, ডেলি ইনকামের জায়গা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এবং কর্মভাবে আপনার রবি অবস্থান করছে 16 আগস্ট পর্যন্ত। যারা কর্মের জায়গাটা নিয়ে যাদের একটু সমস্যা চলছিল, সেই জায়গাটাতে কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসার বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সম্পর্কের উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রেমের ক্ষেত্রে আমি আসি, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দিবে। অর্থাৎ যাদের প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যাচ্ছিল, দেখুন প্রেমের ক্ষেত্রে মুখ্য 3টি গ্রহ শুক্র, চন্দ্র এবং মঙ্গল এবং পঞ্চম ভাব, এই কটি জায়গা দেখে কিন্তু প্রেম কিন্তু বলা হয়। এই প্রেমের জায়গা নিয়ে যাদের সমস্যা চলছিল, সেই জায়গাটা পুরাতন প্রেম কামব্যাক এবং নতুন প্রেম আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা বিদ্যার্থীরা রয়েছেন, শিক্ষার্থীরা যারা রয়েছেন, যদি আপনার কোনো এক্সাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। এবং এর পাশাপাশি কোনো ফর্ম ফিল আপ বা যারা হায়ার লেভেলে পড়াশোনা করতে চাইছেন, উচ্চ শিক্ষা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগগুলো কিন্তু আসতে চলেছে। আপনি তুলা রাশির মানুষ আপনার ক্ষেত্রে। তবে এ মাসে আপনাদের প্রপার্টি, কোনো জায়গা থেকে সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের একটা বড় সুযোগ কিন্তু আসবে। যারা সম্পত্তি ক্রয় করতে চাইছেন অথবা সম্পত্তি বিক্রয় করতে চাইছেন, আপনি তুলা রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু দিবে 18 আগস্ট পর্যন্ত। এই সময়টা আপনারা প্ল্যানিং করে কিন্তু এগান, আমি বারবার বলছি এই কথাটা। অর্থাৎ সুযোগ আসবে, নিজেদেরকে পরিকল্পনা করতে হবে, প্ল্যানিং করতে হবে। অর্থাৎ আপনাদের বর্তমান প্ল্যানিং আগামী দিনের কিন্তু আপনাদের ভবিষ্যৎ নির্মাণ কিন্তু করবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন এই কথাগুলো। তুলা রাশি প্রচুর মানুষের জন্য করেন, কিন্তু রিটার্নের জায়গাটা কিন্তু আপনাদের খুব কম, ফিডব্যাকটা আপনারা কিন্তু খুব কম পান। এবং আরেকটি কথা, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রাভেল ট্যুরিজমের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন। এবং বৃহস্পতি সরাসরি আপনার রাশিকে দৃষ্টি দিচ্ছে, স্বাস্থ্যেরটা কিছুটা হলেও, যাদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলছিল সেই সমস্যা কিছুটা হলেও কাটবে। এবং বৃহস্পতির দৃষ্টি, আমি বারবার বলেছি, গঙ্গা জলের মতো পবিত্র হয়, যে জায়গাটা দেয় কিনা অমৃত বর্ষা কিন্তু হয়। সরাসরি আপনার একাদশভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের দীর্ঘদিনকার কাজ পেন্ডিং হয়ে আছে, সেই কাজগুলো আপনাদের কিন্তু এ মাসে কিছুটা হলেও আপনাদের সম্পূর্ণ কিন্তু হবে। দীর্ঘদিন আটকে আছে এমন কোনো কাজ, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবং যারা বিদেশ যেতে চাইছেন, ফরেন যেতে চাইছেন, বিদেশের মাটিতে কাজকর্ম করতে চাইছেন, এখান থেকে কিন্তু আপনারা 100% লাভ কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ অগস্ট মাসে বেশ কিছু দিক থেকে আপনাদের সুযোগ কিন্তু আসতে চলেছে। এবং যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন, কথাবার্তা আপনাদের হওয়ার জায়গা তৈরি হতে পারে, অথবা বিয়ের যোগাযোগের মতন পরিস্থিতি আপনাদের সৃষ্টি কিন্তু হতে পারে। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করি, কিছুটা বোঝানোর চেষ্টা করি। দেখুন, শনি রেট্রোগ্রেড হয়ে আপনার চতুর্থ ভাবের ফল দেবে, কিছুটা আপনাদের সুখ সাধন, আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এবং এর পাশাপাশি আপনাদের শুক্র আপনাদের রাশির অধিপতি রেট্রোগ্রেড হচ্ছে। আমি একটি কথা বলবো, যারা ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু পাবেন। এবং কর্মভাবে ঢুকছে,
অর্থাৎ কর্মকেন্দ্রিক যাতে সমস্যা চলছিল, যারা এমএনসি কোম্পানিতে কাজ করছিলেন সেখানে কিন্তু আপনাদের 100% উন্নতি আপনাদের কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। এবং ভিডিওর শেষে আমি বলবো কি উপায় করবেন যেটাতে আপনাদের এই মাসটা বিশেষভাবে শুভ যাবে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, আমি বারবার একটি কথা আপনাদেরকে বলি যে সময় থাকতে কাজ করুন। এটা যে আমি রাশিফলটা বলছি কিনা, বর্তমান গ্রহের গোচর ধরে কেউ কেউ বলছে স্যার আমার ক্ষেত্রে তো হচ্ছে না, আমি বারবার বলি এটা 100% মিলবে না, 30-50% কিন্তু আপনাদেরকে এই রাশিফল সাহায্য করবে। আপনারা এই রাশিফলটিকে বন্ধু হিসাবে বা গাইড হিসাবে বা চলার পথের পাথর হিসাবে আপনারা নিন। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু মিলবে, কারণ এখান থেকে আপনাদের দশা মহাদশা দেখতে পাচ্ছি না, নবগ্রহের কী পজিশান রয়েছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, এই রাশিফল ধরে বড় ধরনের যে সিদ্ধান্ত নেবেন, আবারও বলছি এই সিদ্ধান্ত নেবেন না, একান্ত নিজস্ব ব্যক্তিগত জন্মছক আগে বিচার বিশ্লেষণ করুন। কী উপায় করবেন? শুক্রের বীজমন্ত্র আপনারা পাঠ করুন এবং আপনারা উদীয়মান সূর্যকে, সূর্য যখন লালিমা থাকে কি না, সেই সূর্যকে আপনারা যদি জল নিবেদন করতে পারেন, বিশেষভাবে আপনাদের যে বাধা বিঘ্ন যেগুলো রয়েছে সেই বাধা বিঘ্ন থেকে আপনারা কিন্তু নিশ্চিতরূপে মুক্তি কিন্তু পাবেন। অর্থাৎ অগস্ট 2023 তুলা রাশির ক্ষেত্রে বেশ কিছু দিক থেকে কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে। দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হতে কিন্তু চলেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং কোন বিষয়ের উপর আপনারা ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।